তো বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি তো 0.81% কাছাকাছি আমরা দেখতে পেলাম কি না ডাউন সাইডে মুভমেন্ট দিয়েছে, এবং আমরা যে ট্রেন লাইনটা টেনেছিলাম তার নিচে আজকের দিনে ট্রেড করেছে। তো নিফটি ফিফটি এবার কোন দিকে যাবে বলে আপনার মনে হচ্ছে সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেক্ষেত্রে নিফটি ফিফটিকে আমরা একটু দেখতে পাচ্ছি হল্ট করছিল প্রথমে, তো আজকের দিনে একটু পরিমাণ ডাউন হলো। তবে যতক্ষণ না 18,050 এই লেভেলটাকে ক্রস করে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে বিয়ারিশ হয়েছে, এখান থেকে হয়তো বা পুল ব্যাক করে আবার উপরে উঠতে পারে। তো আজকে আমরা ব্যাঙ্ক নিফটির অপশন ট্রেডিংয়ে কী কী ঘটেছে সেই সব নিয়ে কথা বলবো, তার সাথে এমন কিছু শেয়ার নিয়ে কথা বলবো যেগুলো প্রচুর প্রচুর পরিমাণে আপসাইডে গেন দিয়েছে, এবং আমাদের যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা তো প্রচুর প্রফিট পেয়েছেন, এবং আজকের দিনে এবং শুক্রবার যারা সেই সব শেয়ারে মানে ট্রেড করেছিলেন, সুইং ট্রেডিং নিয়েছিলেন। তো আপনিও যদি এরকম অপরচুনিটি না মিস করতে চান তাহলে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে, সেক্ষেত্রে গিয়ে আপনার যেইটা প্ল্যান অনুযায়ী আপনি সুইং ট্রেডিংয়ের জন্য নিতে পারেন, তাছাড়াও যদি অপশন ট্রেডিংয়ের জন্য নিতে চান সেটাও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো নিচে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, প্রিমিয়াম গ্রুপের লিঙ্কগুলো সমস্ত কিছু দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ক্লিক করেই কিন্তু জয়েন করতে পারেন। তো কী এবার নিফটি ফিফটির ব্যাপারটা যদি আমরা আসি, কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে? দেখুন সাপোর্টটা কোথায় আছে না, একদম 20 EM এর কাছে, EMAটা আমরা দিয়ে দিয়েছি না, 18,070 বা এই 70 এরকম একটা লেভেল, 70 ঠিক না, 80 লেভেলে। তো এরকম একটা EMAতে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে পুল ব্যাক দিতে পারে, তবে 18,050 লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমরা বুলিশভাবেই বলতে পারি। আর যারা মার্কেটে নতুন তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইন্ডিয়ার টপ ব্রোকার্সদের লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ। আমি সাজেশন দিই জেরোধা এবং শ্যামকোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন, এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন। আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিন। এবার যদি চলে যাই আমরা ব্যাঙ্ক নিফটিতে, তো ব্যাঙ্ক নিফটিতে দেখুন আমরা একটা ট্রেন লাইন টেনে দিয়েছি। তো এই হলুদ যে ট্রেন লাইনটা কালকে যদি আমরা দেখতে পাই যে 42,350 এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবারও বাইং সাইডে আমরা এখানে মুভমেন্ট দেখতে পেতে পারি। তো এই লেভেলটাকে যদি কালকে আমরা এই জন্য ট্রেন লাইনটা টেনে দিলাম, তো এই ট্রেন লাইন যদি আমরা ব্রেক করতে দেখতে পাই তাহলে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেতে পারি। তো সেক্ষেত্রে এই লেভেলটাকে কালকে অবশ্যই নজরে রাখবেন। আর সেক্ষেত্রে রেগুলার ব্যাঙ্ক নিফটিতে আপডেট আমি দিয়েই থাকি আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে, তাই আপনি যদি এখনও পর্যন্ত পাবলিক টেলিগ্রাম গ্রুপে না জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে যান একদম ফ্রিতে। আর যদি আপনি চান যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো লিঙ্কে দেওয়া আছে, সেটাও কি জয়েন করতে পারেন। তো আজকের দিন আমরা মুভমেন্টগুলো কী কী দেখতে পেলাম না, আমরা কী দেখতে পেলাম দেখুন, প্রথম যদি আমরা 5 মিনিট ক্যান্ডেলস মানে 9:20 যে রুলস আমাদের আছে, তো সেই রুলস অনুযায়ী আমরা সেখান থেকে একটা ভালো রকম প্রফিট পেয়েছি, ছোটোখাটো প্রফিট। তো সেক্ষেত্রে আপনার অবশ্য ওয়েট অনুযায়ী সেটা দেখতে হবে যে কী পরিমাণ আপনি ইনভেস্ট করেছিলেন। তো সেক্ষেত্রে আমরা যেই লেভেলগুলো দেখতে পাচ্ছি, আগে লেভেলগুলো একটু বলে দিই, যেই লেভেলগুলো কালকে দেখতে পেতে পারি, যে আমরা যদি 350 লেভেলটা ব্রেক করে তাহলে আমরা 472 দেখতে পারি, 42,472, তারপরে 544। আমরা 472 লেভেলটাকে খুব একটা বেশি গুরুত্ব দেবো না, প্রথম লেভেলই আমরা দেখতে পেতে পারি যে 472 লেভেলের পরে 544 মানে 550 কাছাকাছি লেভেল, তারপরে কিন্তু আমরা 722 বা এরকম একটা লেভেল কিন্তু দেখতে পেতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেটা নজর রাখতে হবে। তো কালকে যদি 350 উপরে পুল ব্যাক করে এবং ব্রেক করে এই ট্রেন লাইনটা তাহলে কিন্তু আমরা একটা ভালো রকম বাইং জোন দেখতে পেতে পারি কালকে। তো সেক্ষেত্রে আর ব্যাঙ্ক নিফটির কিছুটা পরিমাণ আজকে উইকনেসের জন্য কিন্তু আমরা নিফটির ক্ষেত্রেও বেশ ভালো রকম একটা উইকনেস দেখতে পেলাম। তো সেক্ষেত্রে কালকে যদি ব্যাঙ্ক নিফটি ভালো রকম করে তাহলে তো আমাদের নিফটিও সেরকমভাবে রিয়্যাক্ট করবে। তো সেক্ষেত্রে দেখার বিষয় এটাই যে কীভাবে কালকে নিফটি রিয়্যাক্ট করছে। তো এবার আমরা যদি চলে যাই যে আজকের দিন আমরা কী কী দেখতে পেলাম, দেখুন আমরা যদি দেখি কালকের দিনে তো আমরা সমস্ত কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওতে, যে মানে শুক্রবার যে কী কী রকমভাবে এসেছে এবং কী কীভাবে আমরা ট্রেড করতে পারি। তো সেই ট্রেডগুলো যদি আমি রেগুলার অপশন ট্রেডিংয়ের জন্য একটা করে ভিডিও দিয়ে থাকি দুপুরবেলা, তো যদি আপনার ঠিক 11:00-12:00 দিকে, তো তারপরেও যদি আপনারা ট্রেড করেন সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো রকম প্রফিট পেতে পারবেন। আর যারা চান যে প্রফিট আমি কোথায় কিনবো কোথায় বেরবো বুঝতে পারছেন, আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো সেক্ষেত্রে আজকের দিনও আমরা কী দেখতে পেলাম, দেখুন আমরা যদি দেখি আজকে লো যখন ব্রেক করেছিল সেখান থেকে আমরা একদম 42,200 কাছাকাছি আমরা দেখতে পেয়েছি, 42,200 লেভেলটা আমাদের কাছে এলো। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে 42,166 লেভেল অবধি কিন্তু আমরা পেলাম না। দেখুন 30-40 পয়েন্টের একটা আমাদের গ্যাপ রেগুলার থাকে, যে আমি যেই পয়েন্টে আসি একদম আপনি যেটা টার্গেট দেবেন সেটাতেই যে পৌঁছে যাবে সেটা হতে পারে না। তো এরকম একটা লেভেল আমরা দেখতে পেয়েছি আজকে। এবার শেয়ারে চলে আসি, প্রথমেই যে শেয়ার সেটা হচ্ছে গিয়ে এসকর্টস। এসকর্ট শেয়ারটা আজকে আমরা কী দেখতে পেলাম না, আমরা যে দেখুন আগের দিন আমরা যে ভিডিওতে ট্রেন লাইনটা টেনেছিলাম সেই ট্রেন লাইন যখনই আমরা বলেছিলাম কি যে এই ট্রেন লাইন যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা বিশাল বড় র্যালি দেখতে পারি। আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি আমার আগের ভিডিও তারা গিয়ে দেখতে পারেন, যে আমি মিথ্যে কথা বলছি কি না আগে গিয়ে দেখুন।
তো এই ট্রেন লাইনগুলো আমার টানা আছে আপনাদের সঙ্গে, আমি ভিডিওতে যা যা বলেছিলাম সেখানেই কিন্তু সেই ট্রেন লাইন টানা থাকে, আমি পরের দিন আবার সেখানে ভিডিও করতে বসি। ফলে কি হয় না, এই ট্রেন লাইনটা আমরা যখনই ব্রেক করতে দেখতে পেলাম আজকে প্রায় আমরা 8% কাছাকাছি গেন দেখতে পেয়েছি। দেখুন একটা যখন ভালো শেয়ারে 8% কাছাকাছি গেন মানে হিউজ হিউজ গেন। তো আজকে যারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছিলেন সুইং ট্রেডিংয়ের এই গ্রুপটাতে, তারা আজকে হিউজ পরিমাণে প্রফিট পেয়েছেন এবং তাদেরও আমরা যেই লেভেলটা বলেছিলাম, কারণ আমি আজকে একটু বাইরে ছিলাম, তো সেক্ষেত্রে 21,070-এর যে লেভেলটা আমরা বলেছিলাম যে 21,070-72-এর এই লেভেলটা যদি মানে লেভেলের কাছে আমরা একটা বাইং জোন দিয়েছিলাম, তো সেখান থেকে প্রায় 2300 কাছাকাছি গেছে। তো যারা শুধুমাত্র ওখানেই ছিলেন এবং যারা আমার ভিডিও দেখেছিলেন তারা তো অনেক আগে থেকেই জানেন, এবং আমি জিটিটি অর্ডার করতে বেশি পছন্দ করি, প্রেফার করি, তো তাই আমার জিটিটি অর্ডার করা থাকে, তাই আমার অটোমেটিক অর্ডার সেখান থেকে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে মার্কেটে খুব একটা বেশি দেখতে হয় না। তো এরকম যদি অর্ডার করতে চান না তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, জেরোধাতে গিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। জিটিটি অর্ডার কিন্তু একমাত্র জেরোধাতেই হয় আমার মনে হয়। তো এবার চলে যাই আইএক্স। দেখুন আইএক্সের ক্ষেত্রেও কিন্তু আমরা 4.91% কাছাকাছি মানে 5% কাছাকাছি আজকে আইএক্সকে উপরে উঠতে দেখলাম, এবং একটা যদি আমরা যে ট্রেন লাইন দেখি তো একটা ভালো রকম কিন্তু ট্রেন লাইনের কাছাকাছি ট্রেড করছে আজকে আমরা আইএক্সকে দেখতে পেতে পাচ্ছি। তো আইএক্সকে দেখা যাক যে আইএক্স যদি এই ট্রেন লাইনটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও বড় একটা মুভমেন্ট দেখতে পারি। এবং আরএসআই দেখতে গেলেও আমরা আরএসআই খুব একটা ভালো জায়গাতেই আছে, আমরা দেখতে পাচ্ছি একটা সার মুভ দিয়েছে আরএসআই। তো সেখান থেকে আমরা যদি দেখি যে এই ট্রেন লাইন মানে 145-এর বা 145-50-এর লেভেলটা যদি এই লেভেলটাকে ক্রস করে আইএক্স যদি বেরোতে পারে তাহলে কিন্তু আরও বেশি আপসাইড আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি। দেখুন 20M-এর উপরে তো ট্রেড আগেও করেছিল, সাস্টেন করেনি, আবার কিছুটা পড়েছিল, এবং এবার যদি ঠিক আমরা যেটা দেখতে পাচ্ছি যে 50M-এর কাছাকাছি আছে, তো 50M-তে যদি একটা বড় সড়ো সাপোর্ট নেয় তাহলে কিন্তু আরও বেশি বুলিশ আমরা দেখতে পেতে পারি। সেই লেভেলটা কিন্তু 150, তো 150-এর লেভেল যদি আমরা দেখতে পাই যে এখানে গিয়ে সাস্টেন করছে তাহলে একটা বুলিশ বা আইএক্সের ক্ষেত্রে দেখতে পেতে পারি। এবার চলে যাই অ্যাক্সিস ব্যাঙ্ক। আজকে ব্যাঙ্ক নিফটিকে যদি সাস্টেন করে নিয়ে থাকে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। তো আমরা যত এই মুভমেন্টটা দেখেছি যতবার নিচে পড়ার চেষ্টা করছে ততবার অ্যাক্সিস ব্যাঙ্ক বারবার একটা আপসাইডের মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। তো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আজকে আমরা 1.26% কাছাকাছি আপসাইডের মুভমেন্ট দেখতে পেলাম। অ্যাক্সিস ব্যাঙ্কে আমি প্রচুর পরিমাণে বুলিশ অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে। তো অ্যাক্সিস ব্যাঙ্ক আরও ভীষণ ভীষণ বড় একটা মুভমেন্ট পেতে পারি আমরা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে, কারণ এদের রেজাল্ট ভীষণ ভীষণ ভালো করেছে। তো সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু ভীষণ বুলিশ ভাব দেখাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা দেখুন অ্যাকুমুলেশন পিরিয়ড চলছে। আপনারা যদি দেখেন খুব ছোটো 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 ক্যান্ডেল গঠন করছে এবং বারবার সেগুলো প্রত্যেকটা আপসাইডে মুভমেন্ট দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা বোঝাই যায় একটা বিশাল কিন্তু অ্যাকুমুলেশন পিরিয়ড চলছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে। তো অ্যাকুমুলেশন পিরিয়ডে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু একটা বিশাল বড় গেন আপনিও পেতে পারেন, তো সেটা এবার আপনার ব্যাপার। এবার আমি চলে যাই টিসিআর ক্ষেত্রে। দেখুন টিসিআর আমরা কি বলেছিলাম যে এই লেভেলটার নিচে যদি আমরা যে ট্রেন লাইনটা দিয়েছিলাম যে 667 লেভেলে ওই লেভেলে গিয়েছিল, তো আমি বারবার বলি যে এই লেভেলে গিয়ে আগে সাস্টেন করতে দিন। যদি আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই ফাঁসবেন, আমি বারবার বলি একটা 5 মিনিট বা 15 মিনিটসের ক্যান্ডেল আগে সাস্টেন হতে দিন, সেখানে আগে দেখুন যে এই প্রাইসে গিয়ে সাস্টেন করতে পারছে কিনা, যদি সাস্টেন করে তারপরে বাই করুন। তো সেক্ষেত্রে এমন না যে আপনি ব্রেকআউটের লেভেলে গিয়ে বাই করলেন বা সেখান থেকে একদম নিচে পড়বে না, সেটা তো হতেই পারে না, সেটা হতেই পারে, কিন্তু আমরা আবারও কোথায় বাই করতে পারি না, এই 667 লেভেলটা যদি আমরা আসতে দেখতে পারি তাহলে কিন্তু আমরা সেখানে গিয়ে আবার কিছুটা বাই করতে পারি আমরা সুইং ট্রেডিংয়ের জন্য, এবং যারা লং টার্ম চান তারা এখানেও আপনারা বাই করতে পারেন। এবার যদি চলে যাই আপনার নেক্সট শেয়ার, সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল দেখুন আগে আমরা প্রায় 700-750 লেভেল থেকে বলে আসছি ভারতী এয়ারটেলের ব্যাপারে, তো সেখান থেকে আজকে 850 লেভেলে চলছে। যদি আপনারা আমার ভিডিও রেগুলার ফলো করে থাকেন, যারা পুরনো আমার ভিডিও দেখেন তো তারা জানেন যে আমি 700 লেভেল থেকে ভারতী এয়ারটেলকে বুলিশ বুলিশ বলে এসেছি। তো সেখানে যদি আপনি বাই করে থাকেন তাহলে ভীষণ বড় একটা প্রফিটে আছেন, আর যদি না সেখানে বাই করে থাকেন তারপরেও যদি আমরা এই যে হলুদ লাইনটা যেটা দেখতে পাচ্ছেন একটা নীল লাইন মানে নীল লাইন ছিল, সেখানে আমরা 775 এরকম একটা লেভেলে সেখানে বাই করতে বলেছিলাম, সেখানেও করেনি, ঠিক আছে। যদি আপনি 740 লেভেলটা এই লেভেলের উপরেও বাই করে থাকেন তাহলেও আপনি আজকে প্রফিটে আছেন প্রায় 1.66% মানে 2% কাছাকাছি প্রফিটে আছে। তো ভারতী এয়ারটেলকে আমি অনেক আগেই বলেছিলাম, আরও কিছু শেয়ার নিয়ে আসছি যেগুলো আমরা দুদিন আগে বলেছি এবং আজকের দিনে কি হিউজ প্রফিট পেয়েছে। তাই আপনি যদি এই প্রফিটটাকে মিস না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে, অনেক মানুষ জয়েন করছে তো আপনিও সেখানে জয়েন করতে পারেন। এবার দেখুন আমরা চলে আসছি পিএনবি, যেটার ব্যাপারে বলছিলাম আজকের দিনে 3.82% কাছাকাছি আপসাইডে গেন দিয়েছে। তো আমরা এইটাই কিন্তু প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে প্রায় 40-42 আমরা একটা লেভেলে গিয়ে বলেছিলাম, তো সেখান থেকে প্রায় আমরা 6-7% কাছাকাছি আমরা গেনে আছি যারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আছেন।
তো এইরকম লেভেলগুলো যদি আপনারও মনে হয় যে আমি এই লেভেলে বাই করতে চাই, এবং আমার মনে হয় যে আমাদের যে 599 টাকা ছ মাস এটা কিছুই না, পার ডে 1 টাকা 2 টাকা করে পড়ছে, তো সেক্ষেত্রে আপনি সেই লেভেলে নিতেই পারেন। দেখুন কেন নিয়েছিলাম না, এই লেভেলে আমরা ব্রেকআউটের একটা লেভেল দেখতে পাচ্ছিলাম, এবং এখনও যদি আপনি না নিয়ে থাকেন, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো কী হয়েছে এখনও আপনি এখানে বাই করতে পারেন, তবে অবশ্যই প্রফিট মার্জিনটা আপনার একটু কমে যাবে, এটা তো অবশ্যই। তো সেক্ষেত্রে যারা আমাদের প্রিমিয়াম মেম্বার তারা তো একটু প্রফিট বেশি পাবেই, তো সেক্ষেত্রে আপনি এই জায়গাতে এখনও ইনভেস্ট করার সুযোগ রয়েছে। এখান থেকে কিন্তু আমরা আরও বেশি বুলিশ ভাব দেখতে পারি পিএনবির ক্ষেত্রে, কারণ পিএনবির ব্যাংকিং যেই ব্যাপারটা ছিল সেই সব সমস্ত কিছু পেরিয়ে এসেছে, পিএনবি আস্তে আস্তে কিন্তু প্রফিটেবিলিটির দিকে আস্তে আস্তে যাচ্ছে, মানে যেটা আমরা দেখছিলাম যে পিএনবি অনেক খারাপ নিউজ বেরিয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রফিটেবিলিটির দিকে আমরা পিএনবিকে আস্তে আস্তে করে যেতে দেখতে পাচ্ছি। এবার দেখা যাক আমরা যদি এই যে দেখুন ট্রেন লাইন মানে ইএমএ যদি দিয়ে দিই, ইএমএ দেখতে পাচ্ছি যে 50 EMA-এর উপরে যদি মানে 50 EMA আমরা কোথায় পড়ছে 50-এর উপরে, তো 50-এর লেভেলে উঠলে আরও একটা আমরা সাপোর্ট জোন পেয়ে যাবো ভালো রকম। তো প্রত্যেকটা ইএমএর উপরে আছে, শুধু 200 EMA যদি সাপোর্টে পেয়ে যায় তাহলে আরও বড় একটা আপসাইডে মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি পিএনবির ক্ষেত্রে। তাই যারা তো আগে থেকে নিয়ে আছেন তারা অবশ্যই এখানে হোল্ড করুন, আর যারা এখনও পর্যন্ত নেয়নি তারা এখানে একটা বাইং পেতে পারেন। এবার আসি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন আমরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতেও আমরা আগের দিনে একটা কথা বলেছিলাম যে এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা যদি ব্যাংকিং এই শেয়ারের অনেকেই যারা আমাকে কমেন্ট করেছিলেন সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কেন রেজাল্ট ভালো করেছে, রেজাল্ট ভালো করেছে, তো সেক্ষেত্রে আপনি একটা সেন্ট্রাল ব্যাংক কেন ভালো, ব্যাঙ্ক অফ বরোদা বলুন বা আমরা অনেক কিছু ব্যাংক নিয়ে বন্ধন ব্যাংক সমস্ত কিছুর ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে কোন ব্যাংকটা ভালো হতে পারে, এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে কোন ব্যাংকটা, তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা ভালো রকম রেজাল্ট দিল। দেখুন আপনি বারবার বলি আপনি বুঝতেও পারবেন না, আপনি সেখানে গিয়ে বাই করবেন এবং বাই করার পরে ভাববেন এটা পড়ে গেছে আমাকে বলে বেরিয়ে আসতে হবে, কিন্তু সেখান থেকে একটা যখন পুলব্যাক হবে ভীষণ বড়। তাই সবসময় আপনারা আগে শিখুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস আপনি কীভাবে করবেন দেখবেন, সেগুলো যদি জানেন তাহলে আপনিও ভালো প্রফিট করতে পারবেন। এবার আসি জেকে পেপারের ক্ষেত্রে। তো জেকে পেপারকে দেখুন একটা কনসোলিডেশন পিরিয়ডে চলছে, জেকে পেপার কিন্তু আজকের দিনে 0.92%-এর কাছাকাছি মানে আমরা লোয়ার লেভেল দেখতে পাচ্ছি, কিন্তু জেকে পেপারের যেটা সবচেয়ে বড় ব্যাপার আমরা ট্রেন লাইনকে ক্রস করতে দেখিনি, এবং জেকে পেপারের ক্ষেত্রে আমরা জানি যে আমি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে জেকে পেপার থেকে আমি প্রায় 110%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছি, 110-150-এর কাছাকাছি, আগেও তো আমি এটা সেল করেছিলাম, তো সেক্ষেত্রে আপনি এটা জেনারেট করতে পারেন। এবার আছে বাজাজ ফিনান্সের ক্ষেত্রে, বাজাজ ফিনান্সে যারা এই রেললাইনের মানে ওই রকম একটা লেভেলে আমরা যখন বলেছিলাম 6800 লেভেলে যারা বাই করে আছেন তারা একদম ভয় পাবেন না এইরকম একটা লেভেল দেখে। তো যদি আপনার কাছে টাকা থাকে তো সেক্ষেত্রে এখানে আরও বেশি অ্যাকুমুলেশন করতে পারেন, কারণ ভীষণ ভালো শেয়ার, ভীষণ মাল্টি ব্যাগার একটা শেয়ার, তো সেক্ষেত্রে আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখান থেকে কিন্তু আরও বেশি আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পেতে পারি। তো সেটা শুধু অপেক্ষা যে কখন, যখন এরকম পুলব্যাক দেবে দেখবেন 7%-8%-এর পুলব্যাক দিয়ে দিচ্ছে, তখন আপনি মিস করবেন এরকম জায়গাগুলো। তাই যদি আপনার কাছে সেই রকম একটা অপরচুনিটিটাকে না মিস করতে চান তো সেখানে আপনি বাই করতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।